একদম দাগ নেই এবার ইটস মাই টার্ন আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না দেন আস্তে আস্তে আমি চোখটা বন্ধ করলাম কি একটা হলো কিন্তু তারপর হয় না এক্সপেকটেশন ভেঙে গেল দেখলাম সামনে হিরো আলম টুথপিকের খোঁচা খেলাম তারপর বাকিটা দেখা হচ্ছে ভ্যাকসিন নিয়ে আমি নাইট পরে ভ্যাকসিন নিতে যাবো আমাকে কি দাঁড়িয়ে দেবে নাকি ভ্যাকসিন দুধ করে আগুন ধরে দেবে নাকি সব দেখতে গেলে পুরো ভ্যাকসিন দেখতে থাকবো টাটা সো গাইজ আমি ওলাকে উঠে পড়েছি সঙ্গে সঙ্গে এখন দেখতে পাচ্ছ 4:51 বাজে আমাকে 6টার আগে হামরি হসপিটাল সল্লেকে পৌঁছাতে হবে নাহলে আমি ভ্যাকসিন নিতে পাবো না ভগবানের আশীর্বাদে কি একটা বেঁচেছিল আমি জানি না সেই আমি পেয়েছি সো এইবার আমি যাব সেইখান থেকে হসপিটালে যাব হসপিটালে গিয়ে আমাকে ভ্যাকসিনটা যদি না দেয় আমাকে যদি নাইটে পড়ে গেছে আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় সো আমি চলে এসেছি ভ্যাকসিন নিতে তারপর নাইটে পড়ে আমরির সামনে একটু দেখা যাক কোথায় হচ্ছে বলা যাক এইটা এখানেই হচ্ছে কোভিড ভ্যাকসিনটা কথা ভ্যাকসিন দেন্টে করে কিনতে তো আমি ঢুকবো এখন ভ্যাকসিন সেন্টারে কিন্তু এই প্রথম আমি নাইটি পরে ঢুকছি আমাকে দেখে খুব দুচ্ছাই করে দেখতে দেবে না তো আমাকে কি করবে আর আমি স্লট পেয়ে গেছি আমি কি খুশি আর কি বলবো আমার কান্না ধরছে না আমি স্লট পেয়ে গেছি এবার ওখানে গিয়ে দেখি আমাকে ঢুকতে দেবে কিনা আমাকে কি করতে পারে কিন্তু আমার প্রচন্ড ভয় লাগছে ইনজেকশনে আমি নাইটে করে আমি হাঁটতে পারছি না আমি ভীষণ একটা ওকে মাঠে ব্যাপার লাগছে তো ভ্যাকসিনটা কোথায় দেওয়া হচ্ছে তো আমি এখন ওয়েট করছি ভ্যাকসিন নেওয়ার জন্য ঢুকে যাবো A few moments later. So আমার হয়ে গেছে ভ্যাকসিন নেওয়া এই ফার্স্ট ডোজ লুক হু ইয়ার হেয়ার আমি ভাবতে পারি সান্ডি তোর এত হাইট হবে ঠিক আছে তো গাতে গরম গরম লাগছে জানো ইয়ার এই তো ভাতারের এসেছিল ওরা কোথায় আচ্ছা আচ্ছা এই তোকে তো বেশ ভালো দেখতে হট দেখতে তো ইয়ে একটা কাল শর্ট পছন্দ দিয়ে দেবো আচ্ছা পরে আর একটু পরে হাই থ্যাংক ইউ ইয়ার শো আমার স্যান্ডেল ছিঁড়ে গেল স্যান্ডিকে দেখে এখনই হলো ঠিক আছে আমি করিনি আমি টাচ করলাম এন্ড কারেন্ট লাগতা না ওরকম কারেন্ট লাগছে কি এ এত জলি ক্যারেক্টার আমি আর নিতে পারছি না ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে আমি এমনি জলি থাকি আমার ব্লগে বাট এ এত জলি আমি আমাকে ডমিনেট করছে এখন ঠিক আছে আমি যা চুপচাপ আমি একটু ডমিনেট যা বলার ও বলবে আমি একটু চুমুটা খেয়ে নিই কালচার পছন্দ দেখ ওয়েস্ট বেঙ্গলে কোনো কন্টেন্ট ক্রিয়েটর নেই যে আমার কালচার পছন্দ পাইনি যে কদিন পাইনি তাদের সাথে আমি এখনো যারা এখনো অতটা ফেমাস হয়নি বা আমি এখন আমার নজরে আসিনি সো লাইন এন্ড তো আমি দিয়ে দিচ্ছি কোথায় দেবে আমার একটা ইচ্ছা আছে আমি আমি দেখাতে চাই আমি একটা খুব ভালো লাভ বাইট দিতে পারি তো আমি এখানে ঘাড়ে একটা লাভ বাইট দেবো ওকে আমার মনে হয় যেখানে ইচ্ছে সেখানে আরেকবার আরেকবার আরে বাবা আমার কোনো প্রবলেম নেই যেখানে ইচ্ছে সেখানে কি ফোন করছিস আমার কলিং মেরে আন্দার কি চলায়ন কো জগা দিয়া ইসমে দেখ পুলিশ পুলিশ দেখে নেবে না তো আমাকে মেরে ফেলে দেবে না তো দাও দেখি আগে দেখেন ভালো করে জুম করে দেখে দাও কোনো দাগ আছে কিনা একদম দাগ নেই এবার ইটস মাই টার্ন কেমন এসে আমি 10-এ কত পাবো আমি কি এত ভালো লাভ পাই দিই স্যান্ডি ছবল মেরে দে এটা কি এখানে কি পোকা কামড়ে আছে ঠিক আছে 1 মিলিয়ন ফলোয়ার 1.3 রাখো তো উজ্জ্বল দাও স্যান্ডি ভ্যাকসিন নিয়ে কেমন লাগলো মানে একটু লাগলো মানে প্রথমে আমি ভাবলাম যে ভীষণ বড় একটা জনি সিন্সের মতো একটা ব্যাপার আমাকে মানে হয় না যখন আমি কল্পনা করছি যে আই ওয়ান্ট টু মেক আউট আমি একটা কিছু পান করবো জনি আমার মনে হচ্ছে জনি সিন্সের আবার আমার তো ভার্জিন একটা
কি বলবো জিনিস এখানে যদি ভার্জিন জিনিসের যদি জনিসেন্স ঢোকে যে ব্যাপারটা ফিলিং সেটা আমার মনের মধ্যে ছিল। দেন আস্তে আস্তে আমি চোখটা বন্ধ করলাম কি একটা হলো দেন তারপরে হয় না এক্সপেকটেশন ভেঙে গেল দেখলাম সামনে হিরো আলম টুথপিকের খোঁচা খেলাম সেরকম খুব একটা মানে লাগলো না কিন্তু ভেতরে একটা কিরম একটা হচ্ছে এখন একটু বুকটা ঝিপঝিপ করছে একটু মাথা কিরম বেঁকে যাচ্ছে কিরম একটা সেক্স উঠে যাচ্ছে কিরম একটা হচ্ছে আমার জানে বুঝতে পারছি না আমি কি একটু হালকা সাইকো আছি না সো ভ্যাকসিন না হয়ে গেছে নিয়ে আমার একটু জ্বর জ্বর লাগছে ভাই কি তোকে করোনা দিয়ে গেল জ্বর লাগছে তো তোর আজকে গরম গরম লাগছে তো আজকে আমাদের এখানে বিরিয়ানি আছে এক প্যাকেট বিরিয়ানি বিরিয়ানি চ্যালেঞ্জ করবো ফর মানে কিছু মজা তো করবো ফাংশন করবো তার আগে যে আগে শেষ করতে পারবে বিরিয়ানিটা তার জন্য রিওয়ার্ড আছে সেটাও আমি ডিসাইড করবো যে হেরে যাবে তার জন্য একটা পানিশমেন্ট আছে সেটাও আমি ডিসাইড করবো হিকিটা কোথায় হিকিটা দেখতে পাচ্ছ সেটা আমরা যে হেরে যাবে বা জিতবে যাই হোক না কেন আরেকটা হিকের আমি ভালো প্রমিনেন্ট ওকে তাই কাল শর্ট পছন্দ করবো কাল শর্ট পছন্দ আচ্ছা খাওয়ার সার্চ করে দিই So, I will ask you a question. Name two YouTubers or name three content creators who are content creators. I don't like Karu. Karu content is good. No one. I mean, Bangla Karu content creator is not. No, I'm not. বোন নাকি আমায় কিস্তি করে যেই ওর বোন আছো আমার ননদ আছো তুমি আমায় কিস্তি করেছো ডেয়ার ইউ নানাজি ফোন করে বলেছে আমায় কিস্তি দিয়েছে আমি যদি বৌমা হয়ে আসি ঘরে বাকি তো বললাম না সো স্যান্ডি হ্যাভ ইউ এভার ফলন ইন লাভ ইয়া লট অফ টাইম মেরি মুশলা এখন পড়ে যাচ্ছে তুই কালি 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 রে ঘুরে ঘুরে আঁকি গোলাপি আঁকে যে তেরি দেখি রোদ্দুর আমি মন থেকে গালি দিয়েছি কেশব কেন ভীষণ মন তো ভীষণ প্রান্তি করে যৌবন কুরকুর মতিচুর ভেতর ভেতরটা নাড়িয়ে মানে আমার দুধ পুরো সব খুলে বেশি আর খুব ল্যাংটা হয়ে গেল দিচ্ছে ওরা পুরো হি ডিজার্ভস ইট এটা কিন্তু ঢের ঘোরা দিয়ে চিটিং করেছি আমি আগে বিস্কুট খাইয়েছিস অনেক কিছু খেয়ে পেট ভরিয়েছিস তারপরে তুই শেষ করছি আমি মন থেকে কিন্তু আমি জিতেছি এটা খেলবো না ও সরি ঠিক আছে তুমি জিতে গেছো আমি এক কন্টেন্ট বিগত চার বছর ধরে চালিয়ে 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 মানে বোর হবে তাও তোমাদের হাত পাবে চুমু আমি খাবো তাও তোমরা হাঁটি পাবে কারণ আমার এখনো নতুন কন্টেন্ট আমাকে এটা করেই কিনেছে খেতে হচ্ছে এত ভালো একটা চোট পেয়েছি এই এটা কিন্তু কি ছিল এই অডিয়েন্স তোমরা কি একটু ছোট ছোট চুমু আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না এর থেকে বেশি আর কিছু চাই না আমি তো ভ্যাকসিন নিয়ে আমার এবার খুব শরীর খারাপ যাই না একটু যত 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 একটু গাটা গরম গরম লাগছে আমার বাট আজকে প্রচন্ড দিনটা মজা হলো আচ্ছা প্রথমে তুমি নাইটি পরে হসপিটালে গেলাম তো ভালো লেগেছে আরাম পেয়েছিলে দেখে ভীষণ মজা পেয়েছিলে স্যাটিসফ্যাক্ট বলতে সুখে লেগেছে জান তো মিশন সাকসেসফুল তো পেমেন্ট